বাবা, আপনি এমন একটা ভাব করছেন যেন আপনি কিছুই বুঝেন না। বাবা, আমি জানি যে আপনার সবসময় খুব একা ফিল হয়। বিশ্বাস করেন, আমারও আপনার মতো সেম অবস্থা। তাই আমি চাচ্ছিলাম যে আমরা দুজন মিলে যদি দুজনের একাকিত্ব ফিলটা একটু দূর করে ফেলি। দেখুন, আপনার তো আর টাকা পয়সার কোনো অভাব নেই, আর এই সমস্ত সম্পত্তিও তো আপনারই নামে। তাই আপনিও আমার চাহিদাটা মিটিয়ে দিলেন, আর আমিও আপনার চাহিদাটা মিটিয়ে দিলাম। এ তুমি কি বলছো? আমি তোমার শ্বশুর, তোমার কি একটু লজ্জা শরম করে না? সি 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 সি। আরে বাবা, আপনি তো রাগ করছেন কেন? দেখুন, আপনার ছেলে প্রত্যেক মাসে যে বেতন পায়, সে বেতন দিয়ে তো আমাদের সাংসারিক খরচই মিটে না, আর সেইখানে আমি কিভাবে আমার চাহিদাগুলো পূরণ করব? আমার তো এমন একজন মানুষকে প্রয়োজন যে আমার মনের সব চাহিদা পূরণ করে দিতে পারবে। কিন্তু এগুলো যদি আমার ছেলে জেনে যায়, অনেক সমস্যা হয়ে যাবে। বাবা, আপনার ছেলে জানবে কী করে একটু বলুন তো। আপনিও আপনার ছেলের কাছে বলবেন না, আর আমিও আপনার ছেলের কাছে বলবো না। আপনার ছেলের এসব ব্যাপারে জানার তো কোনো প্রশ্নই ওঠে না। তাইলে আমি রাজি। তুমি যেহেতু বলছো, আর তাছাড়া তোমাকে আমার ভালো লাগে। আচ্ছা, পাগল হয়ে গেছো তুমি? তোমার কি এটা মাথায় আছে যে তুমি আমার শ্বশুর হও, আর তোমার ছেলে যদি একবার দেখে ফেলে কি হবে বুঝতে পারছো? বাবা, যদি তুমি কিছু লাগে তাহলে বলো। আর শোনো, বাবা যেটা বলো সেটা দিও, ঠিক আছে? সবার মধ্যে দেরি হয়ে গেল। না, ঠিক আছে, তুই যা, তাড়াতাড়ি যা। দেখেছো, এক্ষুনি তো তোমার জন্য ধরা পড়ে যেতাম। আমি বারবার করে বলেছি, এখন যদি তোমার ছেলে একবার দেখে ফেলতো আমাদেরকে। ধরা খাওয়ার কি আছে? যে বাড়ি গাড়ি সম্পত্তি সব আমার নামে। দেখো, নাকি আমি করার চেষ্টা করবো না। বেশি বাড়াবাড়ি করলে একদম গাড়ি ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবো। আমি আমি রুমে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি আসো। ওকে, তুমি এতক্ষণ আসছো, আমি কখন থেকে জমার জন্য অপেক্ষা করতেছি। আসো আসো আসো, শুরু করো। আরে শুরু করবো তো, এত অস্থির হচ্ছ কেন তুমি? আমি তো এখানে শুধুমাত্র তোমার চাহিদা মেটানোর জন্যই এসেছি। আচ্ছা, আমি যদি তোমার চাহিদা মেটাই, তাহলে তোমার কি উচিত না একটু আমার চাহিদাটা মিটিয়ে দাও? আরে আমার জিনিস তো সব তোমারই, তোমার কিসের চাহিদা, কি লাগবে আমাকে বলো। আচ্ছা ঠিক আছে, বলছি, আগে উঠো। আমার জন্য তোমার বেশি কিছু করতে হবে না, শুধু এই যে দলিলটাতে একটা সাইন করে দাও। একটা সাইন? তোমার জন্য আমি সব কিছু করতে পারি। ঠিক আছে, আমি দলিলে তোমাকে সাইন করে দিচ্ছি। তুমি সত্যি সত্যি আমার জন্য এই দলিলে সাইন করে দিলে? হ্যাঁ, কেন করবো না, আমি তোমাকে অনেক ভালোবাসি, সেই জন্য তোমার জন্য আমি সব কিছু করবো। এবার খুশি তো? অনেক খুশি। দেখ বাবা, দেখ, তুই আসল ভালো হয়েছে। বাবা, তুই যদি না আসতি তাহলে তোর বউরাতে হয়তো আমি দর্শন হয়ে যেতাম। আরে বাবা, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি না বললেন যে আপনার ছেলে নাকি একদিন না একদিন এই সম্পর্কের কথা জানবেই, তাহলে এখন ভয় না পেয়ে সব কিছু বলে দেন। হ্যাঁ, আমি তোমাকে কত ভালোবাসি এটা আজকে ওকে বলবো। ছি বাবা ছি, আমি তোমাকে ভগবানের আসনে রেখেছি, আমি তোমাকে ভগবান মনে করেছি, আর তুমি কিনা তোমার বৌমার সঙ্গে, আর মোনা তুমি তোমার শ্বশুরের সঙ্গে। ছি ছি, আমি ভাবতেও আমার ভাবতেও ঘৃণা লাগছে, তুমি তোমার শ্বশুরের সঙ্গে। ছি, চুপ করো তুমি। তোমার মুখ থেকে আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি যা বেতন পাও তা তো প্রত্যেক মাসে সংসারের পেছনেই চলে যায়। আজ পর্যন্ত পেরেছো আমার কোনো শখ পূরণ করতে? আমার সমস্ত শখ পূরণ করে দেয় তো আমার শ্বশুর, আর এই জন্যই আমি তোমাকে রেখে ওনাকে ভালোবেসেছি। হ্যাঁ, আমি আমার বৌমার সকল ইচ্ছা পূরণ করেছি। বৌমা যখন যা চাইছে তাই আমি তাকে দিয়েছি। তোমার এই বাসা থাকার দরকার নাই, তোমার যা কিছু আছে তুমি সব কিছু নিয়ে চলে যাও। ছি বাবা ছি,
তুমি এগুলো আমাকে বলছো? আজকে তুমি তোমার বৌমার সাথে মিলে আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ? আজকে যদি আমার মা বেঁচে থাকতো, ছি ছি ছি, ঘৃণা লাগছে তোমার প্রতি আমার। ব্যাস, তোমাদের দুইজনের নাটক অনেকক্ষণ দেখেছি, আমার সামনে আর কোনো ইমোশনাল ড্রামা চলবে না। যাও দুইজনই এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে বের হয়ে যাও। আজকে থেকে এই বাড়ি শুধুমাত্র আমার। বৌমা, বুঝলাম না তুমি এগুলি কি বলতেছো। আমরা দুজন বিয়ে করব, নতুন করে সংসার করব। তোমার মতো একটা বুড়োকে আমি বিয়ে করব? তুমি ভাবলে কি করে এই কথা? এ বাড়ি এখন শুধুমাত্র আমার, আর আমি তোমাকে যা যা বলেছি সমস্ত কথা মিথ্যে। এখন আমি যা বলছি সেটাই সত্য। আজকে থেকে এই বাড়ির মালিক শুধুমাত্র আমি, তাই তোমাদের দুজনের এই বাড়িতে কোনো স্থান নেই। যাও, বের হও বলছি। এখন থেকে এই বাড়ির মালিক শুধুমাত্র আমি।